মাদারীপুর কাভার ভ্যানের চাপায় পুলিশ সদস্যের ছেলের সামনে মারা গেল মা। এ যেন মর্মান্তিক একটি মৃত্যু। ভ্যানটা যখন ট্রাক্টর যায় যাওয়ার পথে ভ্যানটা ওভারটেক করে মহিলাটা পড়ে গেল মোটরসাইকেল থেকে, পড়ে গেল চাকটা, পড়ে গেল ওই ছেলেটা পড়ে গিয়ে যায়, পরে হাতে কাটিয়ে যায়, পরে ওরে হাসপাতালে উঠে দিয়ে ভ্যানে করিয়া, ভ্যানে করে উঠে দেওয়ার পরে পরে মোটরসাইকেলটা এখানে নিয়ে রাখি। এই মাদারীপুর কাভার ভ্যানের চাপায় পুলিশ সদস্য এএসআই ছেলে মাহফুজুর রহমান, তার সামনেই মারা গেল মা রোজিনা জালাল। বুধবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরের বড় ব্রিজের উপরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা পারভিন বরগুনা জেলার পুলিশ লাইন এলাকার পুলিশ সদস্য এএসআই মাহফুজুর রহমানের মা ও জালাল আহমেদের স্ত্রী। মা ও ছেলে ঢাকা আফতাবনগর থেকে বরগুনা নিজ বাড়িতে ফিরছিল। আহত পুলিশ সদস্য ঢাকা বাড্ডা থানার কর্মরত ছিল। মানে ট্রাকটা ওদিকে তো নাইছে, ট্রাকটা এদিকে তো যাইতেছে আর মোটরসাইকেল ওদিকে তো নাইতেছে, পরে হে পড়ে গেছে উষ্টাকায়া, মানে ঢাকা খেয়া সেটা বাইক ছিল, এটা লাগে বাড়ি খেয়ে সেটা তো পড়ে গেছে, পরে এবার মাথার উপর দেওয়া উঠে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে মোস্তফাপুর থেকে ঢাকা যাচ্ছিল আয়ান জুট মিলস নামে একটি কাভার ভ্যান এবং ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল মোটরসাইকেল চালিয়ে পুলিশ সদস্য মা ও ছেলে। মাদারীপুর সদর উপজেলা মোস্তফাপুর বড় ব্রিজের উপরে উঠলে অপরদিক থেকে আসা কাভার ভ্যানের ধাক্কায় মা ও ছেলে দুজনেই সড়কে পড়ে যায়। এ সময় দ্রুতগতির কাভার ভ্যান মা রোজিনা ও ছেলে মাহফুজকে চাপা দিয়ে চলে যেতে চাইলে স্থানীয়রা কাভার ভ্যানটিকে আটক করে। এ সময় মা রোজিনা পারভিনের ঘটনাস্থলেই মারা যান এবং ছেলে পুলিশ সদস্য এএসআই গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সোহেলুজ্জামান জানান, আমরা সড়ক দুর্ঘটনায় একজন রোগী ভর্তি করেছি, হাতে ও পায়ে সমস্যা বেশি, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি, প্রয়োজনে তাকে ঢাকা রেফার করা হবে। দেখছি এদিক তাইছে আছে এই হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, হুন্ডাটা এই জায়গা রাখলো যে এই মা এবং ছেলে দুই সারাটা রাতে যা এই পর্যন্ত কাই গিয়ে হয়ে গেছে, খালি রক গুলো বাইরে রয়েছে, সারাটা ভ্যান উড়াইলো আর কইলো আমার মায়, এবার আমার ঘটনা ছেলে যাই অবস্থা, মাদারীপুর সদর থানা তদন্ত ওসি মোহাম্মদ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং কাভার ভ্যানটিকে আটক করেছি। গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের লাইভ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।